हेलो एवरीवन आज के हमने चले सी पी एस आई एसए की नेक्स्ट क्लास लिए যেটা কি না লজিক্যাল ভেন ডায়াগ্রামের উপর হবে তো লজিক্যাল ভেন ডায়াগ্রাম কি কি রকম क्वेश्चन হয় সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব চলো দেখাই নেওয়া যাক লজিক্যাল ভেন ডায়াগ্রাম কাকে বলে লজিক্যাল ভেন ডায়াগ্রাম কি তো ফার্স্ট অফ অল বলছে আ ভেন ডায়াগ্রাম ইজ রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেশন মেথড ফর অল পজিবল রিলেশনস দ্যাট ক্যান এক্সিস্ট বিটুইন गिवन গ্রুপ অফ এলিমেন্টস ইন সিঙ্গেল ফিগার অর্থাৎ কি এ ভেন ডায়াগ্রাম ইজ এ রিপ্রেজেন্টেশন অর্থাৎ কি ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি ইট ইজ আ মেথড এটা একটা প্রসেস ফর অল পসিবল রিলেশন যে কোনো একটা রিলেশন আমরা ডিফাইন করতে পারি বিটুইন দ্য গ্রুপ অফ এলিমেন্টস ইন এ সিঙ্গল ফিগার একটা ছবির মধ্য মধ্যে আমরা মাল্টিপল এলিমেন্টসের মধ্যে কি রিলেশন সেটা দেখাতে পারি ডিফারেন্ট টাইপ অফ রিলেশনস বেস ভেন ডায়াগ্রাম কী কী ধরনের ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাই দুটো টাইপ আমরা এখানে দেখতে পাই একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রিলেশন বেসড ডায়াগ্রাম আর দু নম্বর হচ্ছে অ্যানালাইসিস বেসড ডায়াগ্রাম যখন আমরা করবো তখন আমরা বুঝতে পারবো দুটোর মধ্যে তফাৎ কি সো মেনলি দুটো ভাগে আমরা ভেন্ডায়াগ্রাম ভাগ করে থাকি সো আইডেন্টিফিকেশন অফ রিলেশন বেসড ডায়াগ্রাম এবং অ্যানালিসিস বেসড ডায়াগ্রাম তো সবার আগে আমরা যেটা দেখব ভেন্ডাগ্রাম কীভাবে আমরা সলভ করতে পারি বা কীভাবে করতে পারি তো বলছে লজিক্যাল ডায়াগ্রাম ডেপিক্স দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টিং দ্য থিংস অবজেক্ট পার্সন ডিপার্টমেন্ট অর্গানাইজেশন ইভেন্টস এসেট্রা অর্থাৎ কি ভেন্ডায়াগ্রাম কী ডিফাইন করে বলছে ভেন্ডায়াগ্রাম এইটা ডিফাইন করতে সাহায্য করে বা সংজ্ঞায়িত করতে সাহায্য করে যেটা থিংস অবজেক্টস পার্সেন্স ডিপার্টমেন্ট অর্গানাইজেশন এবং ইভেন্টসকে কিসের মাধ্যমে করে কিছু ডায়াগ্রামেটিক মিডিয়াম দেখো দেওয়া আছে থ্রু ডায়াগ্রামেটিক মিডিয়াম বাই দা ইউজ অব দ্য ফিগার্স আচ এজ স্কোয়ার সার্কল

মাল্টিপল জিনিসের মধ্যে রিলেশন ক্রিয়েট করা যেতে পারে এর ফলে আমরা কি বুঝতে পারি এর ফলে এই কোয়েশনগুলো কেন করা হয় টু জাজ দ্য ক্যান্ডিডেটস এবিলিটি এই এইটা দিয়ে তোমরা তোমাদের এবিলিটি টেস্ট করার জন্য এটা করা হচ্ছে যে কারণে তোমরা মাল্টিপল অবজেক্টসের মধ্যে কানেক্টিভিটি কিছু খুঁজে পাও কিনা সেটা বোঝার জন্য কিন্তু লজিক্যাল ভেন ডায়াগ্রাম খুবই জরুরি তো চলো এরপরে দেখে নিই আমরা কি কি ধরনের কোশ্চেন হতে পারে বা কী কী ধরনের ওরিয়েন্টেশন হয় ভেন ডায়াগ্রামের উপরে ওকে তো কোশ্চেন আমাদের সামনে চলে এসছে দেখো কী দিয়েছে ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ আ ফলোইং ডায়াগ্রাম রিপ্রেজেন্টস পেন্স অ্যান্ড পেন্সিল এখানে দেখো দুটো অবজেক্টের মধ্যে কিন্তু রিলেশন ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে পেনসিল তো দেখো এরকম কিছু কোশ্চেনের আনসারও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবার দেখো লক্ষ্য করে আমরা সলিউশনটা এখানে করে দিয়েছি যাতে বুঝতে খুব সুবিধা হয় তোমাদের পেন এবং পেনসিল দুটোই আলাদা আলাদা জিনিস এবং দুটোই দুটোরই একই ইউজ কিন্তু আলাদা জিনিস দুটোই কিন্তু লেখার জন্য ব্যবহার হলেও দুটো কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড নয় পেন কোনোভাবে পেন্সিল হতে পারে না পেন্সিল কোনোভাবেই পেন হতে পারে না সেটুকু আশা করি তোমরা জানো তো চলে আসবো আমরা আনসারে দেখো এখানে বলেছে পেন্স অ্যান্ড পেন্সিলস বোথ এ ইউজ ফর রাইটিং বাট দে আর এন্টায়ারলি ডিফারেন্ট তারা কিন্তু একে অপরের থেকে আলাদা দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ গিভেন অপশন সি দেখো সি অপশন যেটা রয়েছে সেটাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে দুজনের ব্যবহার কিন্তু এরা দুজনের আলাদা আলাদা দুটো এলিমেন্ট দুটো অংশ দুটো আলাদা আলাদা জিনিস সো আমরা কিন্তু অপশন নাম্বার সি দিয়ে এটাকে ডিফাইন করতে পারি চলে যাবো আমরা পরবর্তী স্লাইডের দিকে কি আছে চলো দেখে নিই বলছে অফ দা ফলোইং ডায়াগ্রাম রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্লেয়ার্স অ্যান্ড ফুটবলার্স প্লেয়ার্স এবং ফুটবলারদের মধ্যে কী রিলেশন চলো দেখে নিই বলছে প্লেয়ার এবং ফুটবলার মধ্যে কী রিলেশন হতে পারে তো প্লেয়ার সবাই কী ফুটবল খেলুক কী হকি খেলুক কী ক্রিকেট খেলুক হোয়াটেভার কিন্তু ফুটবলাররা কিন্তু প্লেয়ার অতি অবশ্যই কী বললাম ক্লিয়ার তো দেখো কীভাবে ডিফাইন করেছে ফুটবলারদের কিন্তু ভিতরে রাখা প্লেয়ার অনেক রকমের হতে পারে যারা অ্যাথলিটস তারাও প্লেয়ার সো ফুটবলাররা কিন্তু ভিতরে চলে এলো তো কি বলছে দেখো অল ফুটবলার্স আর প্লেয়ার সমস্ত ফুটবলাররা কিন্তু প্লেয়ার ইট মিনস দ্য ক্লাস অফ ফুটবলার্স এক্সিস্ট কমপ্লিটলি ইনসাইড দ্য ক্লাস অফ প্লেয়ার্স অর্থাৎ প্লেয়ারদের যে ক্লাস হুম প্লেয়ারদের যে ক্লাস তার সম্পূর্ণ ভিতরে চলে আসবে ফুটবলারদের ক্লাস ঠিক আছে অর্থাৎ পুরো ফুটবলাররা প্লেয়ার্সদের মধ্যে অন্তস্থ অবস্থায় থাকবে দিস ক্যান এক্সপ্রেস অ্যাজ গিভেন অপশন ডি দেখো অপশন নাম্বার ডি তে একটা বড় ট্রায়াঙ্গেলের একদম ভিতরে সাবমার্জ কন্ডিশনে রয়েছে একটা ছোট ট্রায়াঙ্গেল সো আনসার উইল বি অপশন নম্বর ডি ফোর আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো চলে যাবো আমরা নেক্সট স্লাইড কি আছে চলো একটু দেখে নিই একটু করার চেষ্টা করি এরপর থেকে বলছে ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশন গিভেন ব্লো কন্টেন্স থ্রি গ্রুপ অফ আইটেমস ইউ আর required to choose one of the four numbers, A, B, C, D, that depicts the কারেক্ট রিলেশন আমং দ্য থ্রি গ্রুপস অফ আইটেমস ইন ইচ অফ দ্য কোয়েশ্চেন্স এরপরের কোয়েশ্চেনগুলো থেকে আমরা এরকম তিনটে করে ওরিয়েন্টেশন পাবো তো সবার আগে কী দেখি মন আছে আর্থ আছে এবং ইউনিভার্স আছে মুন আর্থ এবং ইউনিভার্স তো দেখো যদি ছোটো থেকে বড়ো আকারে আমরা সাজাতে চেষ্টা করি সবার ছোটো মন তারপরে আর্থ তারপরে ইউনিভার্স এবার একটা জিনিস লক্ষ্য করো ইউনিভার্স অনেক কিছু নিয়ে তৈরি হয় ওয়ান অফ দ্য অ্যালিমেন্টস শুড বি আর্থ ঠিক আছে কিন্তু ইউনিভার্সের মধ্যে আর্থ আছে অবশ্যই কিন্তু মুন কিন্তু পৃথিবীর মধ্যে নেই কি বললাম ক্লিয়ার কিন্তু আরেকটা জিনিস ভালো করে ভাবো মুন এবং আর্থ দুটোই হেভেনলি বডি এবং দুটোই ইউনিভার্সের মধ্যে অন্তরিত অবস্থায় রয়েছে তাহলে কি ফিগার হতে পারে সবচেয়ে বড়টা চলে গেল ইউনিভার্স কন্টেনিং আর্থ অ্যাজ ওয়েল অ্যাজ মুন অর্থাৎ ইউনিভার্সের মধ্যে পৃথিবী এবং চন্দ্রের অবস্থান রয়েছে এছাড়া আরও অনেক এলিমেন্ট রয়েছে যেগুলো কিন্তু এই ফাঁকা জায়গায় আমরা বসাতেই পারি

এই মহাজগতের অংশ হিসাবে দুটো কি আমরা নিতে পারি পৃথিবীকেও নিতে পারি চাঁদকেও নিতে পারি কিন্তু দেয়ার আর ডিফারেন্ট টু ইচ আদার তারা দুজনে একে অপরের থেকে আলাদা দিস রিলেশন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ অপশন এ দেখো আমরা অলরেডি এটা উত্তর বার করে ফেলেছিলাম অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো চলে যাবো পরের ফেজে পরের কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে দেখো আরেকটা কোয়েশ্চেন আমাদের দেওয়া হয়েছে বুক পেন অ্যান্ড পেন্সিল বারবার একই জিনিস পড়ছি না ডিরেকশন সেম থাকে বুক পেন অ্যান্ড পেন্সিল কি হবে বুক পেন এবং পেনসিল দেখো এইমাত্র আমরা একটা ডিসকাস করেছিলাম পেন এবং পেন্সিল তাদের কার্যকারিতা সেম কিন্তু তারা পরস্পর পরস্পরের থেকে আলাদা সিমিলারলি বুক পেন এবং পেন্সিলও পরস্পর পরস্পরের থেকে আলাদা ইন দ্যাট কেস আনসার শুড বি ডিরেক্টলি অপশন নাম্বার সিতে আমরা যেতে পারি বুক পেন অ্যান্ড পেন্সিল তিনটে তিনটেই একই একই জিনিসের অন্তর্গত তিন তিনটেই একটা কি বলা যেতে পারে মোটামুটি এগুলোকে আমরা বলতে পারি স্টেশনারি গুডসের মধ্যে আইটেম আইটেম হতে পারে কিন্তু একটাই জিনিস এরা জিনিসের অন্তর্গত সেটা কিন্তু এখানে বিচর্য বিষয় নয় তিনটে এলিমেন্ট নিয়ে আমাদের এখানে কাজ করছে হচ্ছে তিনটে এলিমেন্ট একে অপর থেকে দেখিনি আমরা এল্যাবোরেশনটা একবার বুক পেন এন্ড পেন্সিল অর থ্রি বিলংস টু দা স্টেশনারি যেটা আমি এই মাত্র তোমাদের বললাম স্টেশনারি আইটেমস এর মধ্যেই পড়ছে কিন্তু দে আর এন্টায়ারলি ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান আনাদার একটা থেকে আরেকটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা হেঁটে চলে বেড়াচ্ছি বা মুভ করছে ঠিক আছে সো দিস ক্যান বি এক্সপ্রেস এস গিভেন অপশন সি তো সি দিয়ে কিন্তু আমরা এটাকে এল্যাবরেট করতে পারি চলে যাব আমরা নেক্সট লাইডে কি আছে তো দেখে নিই নেক্সট স্লাইডে বলছে ওমেন টিচার এবং স্টুডেন্ট ওমেন ওমেন অর্থাৎ মহিলা মহিলাদের মধ্যে দেখো টিচার হতেও পারে নাও হতে পারে স্টুডেন্ট হতে পারে নাও হতে পারে টিচারদের মধ্যে ওমেন হতে পারে নাও হতে পারে স্টুডেন্ট হতে পারে নাও হতে পারে তাহলে কি ধরনের এখানে দেখো তিনটে তিনটে আলাদা ডিফারেন্ট এলিমেন্ট রয়েছে সবসময় মাথায় রাখবে তিনটে যখন ডিফারেন্ট এলিমেন্ট রয়েছে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হতেও পারে নাও হতে পারে ইন দ্যাট কে এসব সবসময় উত্তরটা কিন্তু অপশন নম্বর বিয়ের দিকে টেন্ড করে

ঠিক আছে তাহলে এখানে কি হলো কিছু ওমেন স্টুডেন্ট হতেও পারে নাও হতে পারে কিছু ওমেন টিচার হতেও পারে নাও হতে পারে কিছু টিচার ওমেন হতেও পারে নাও হতে পারে কিছু টিচার স্টুডেন্ট হতেও পারে নাও হতে পারে সিমিলারলি কিছু স্টুডেন্ট টিচার হতেও পারে নাও হতে পারে এবং ওমেন হতেও পারে নাও হতে পারে সো এই ধরনের সাম রিলেশন اكوনি 제시 যাবে তখন এই ধরনের একটা রিলেশন আমরা ক্রিয়েট করতে পারি ইন দ্যাট কেস দিস ক্যান বি এক্সপ্রেসড গিভেন অপশন বি সেকেন্ড সো দেখো অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট आंसर আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে নেক্সট স্লাইড কি আছে দেখে নিই নেক্সট স্লাইড বলেছি ইউনিভার্স আর্থ অ্যান্ড ইউরোপ ইউনিভার্স আর্থ এবং ইউরোপ তো একটু আগে আমরা একটা ডিসকাস করলাম ইউনিভার্স আর্থ এবং মুন তো এখানে দিয়েছি ইউনিভার্স আর্থ অ্যান্ড ইউরোপ তো আমরা জানি আর্থ ইজ আ পার্ট অফ অফ ইউনিভার্স সো ইউরোপ ইজ পার্ট অফ আর্থ তাহলে কী হবে সবচেয়ে ছোটো থেকে বড় আকারে যদি আমরা সাজাই সবচেয়ে ছোটো কী হবে ইউরোপ হবে পৃথিবীর তুলনায় অনেক ছোটো নেক্সট কী হবে ইউরোপ যেটা কি না ইউনিভার্সের থেকে অনেক ছোটো এবং ইউনিভার্সবিটা গ্রেটেস্ট একদম সবচেয়ে বড়ো তাহলে কী হবে আনসার বি অপশন নাম্বার বি সেকেন্ড সবচেয়ে বড়ো যদি সার্কেলটা দেখি তাকে আমরা ইউনিভার্স বলবো ইউনিভার্সের মধ্যে অন্তর্গত আর্থ তার মধ্যে অন্তর্গত ইউরোপ তো দেখি এল্যাবোরেশনটা কী দেওয়া আছে বলছে ইউনিভার্স কন্টেন্স আর্থ অ্যান্ড আর্থ কন্টেন্স ইউরোপ যেটা আমি এই মাত্র বললাম সো মহাবিশ্ব পৃথিবীকে কন্ট্রোল করছে বা কন্টেন করছে ধরে রেখেছে আর্থ কন্টেন্টস ইউরোপ দিস রিলেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ গিভেন অপশন নাম্বার বি যেটা আমরা এইমাত্র ডিসকাস করলাম আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে যাব আমরা পরের ফেজে পরের চ্যাপ্টার ওর পরের পেজে কী দিয়েছে পিকচার টিভি এবং রেডিও পিকচার টিভি এবং রেডিও কি হতে পারে চলো আমরা ইলাবোরেশনটা চলে যাচ্ছি ডিরেক্টলি বলছে পিকচার ইজ ইস অন দা টিভি পিকচার কোথায় থাকে টিভির মধ্যে থাকে তাহলে টিভির মধ্যে দেখো পিকচারের অবস্থান রয়েছে নেক্সট রেডিও ইজ নট রিলেটেড বোথ অফ দ্যাম রেডিওর সঙ্গে না পিকচারের কোনো সম্পর্ক আছে না টিভির কোনো সম্পর্ক আছে ইন দ্যাট কেস রেডিও বাইরে চলে যাচ্ছে পিকচার যেহেতু টিভি থেকে দেখা যেতে পারে সো দ্যাটস বিকজ পিকচার চলে যাচ্ছে টিভির মধ্যে সো কি থেকে পাচ্ছি অপশন নাম্বার এ থেকে আমরা উত্তর ডিফাইন করতে পারছি চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে কি আছে চলো দেখে নিই বলছে কোল মাইন্স ফ্যাক্টরি অ্যান্ড ফিল্ড কোল মাইন্স ফ্যাক্টরি এবং ফিল্ড চলে বলছে কোল মাইন এবং ফ্যাক্টরি দুটোই কিন্তু ফিল্ডের অন্তর্গত কোল মাইন এবং ফ্যাক্টরি দুটোই কিন্তু ফিল্ডের অন্তর্গত দুটোই ফিল্ড থেকে তৈরি হয় বা ফিল্ডের মধ্যে অবস্থিত এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে দ্যাট শুড বি অপশন নাম্বার ই লাস্ট

কি হতে পারে তো স্পোর্টসম্যান আমরা একটু আগে আলোচনা করছিলাম কি সব ধরনের খেলোয়াড়কে আমরা স্পোর্টসম্যান হিসেবে ট্রিট করতে পারি তো তার মধ্যে ক্রিকেটাররা কী তার মধ্যে অবশ্যই পড়ে যাবে এবং ব্যাটসম্যান ইজ টাইপ অফ ক্রিকেটার সো ব্যাটসম্যানরা তার ভিতরে তাহলে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে থাকবে স্পোর্টসম্যান সাম পার্ট ইজ অ্যাকোয়ার্ড বাই ক্রিকেটার্স অ্যান্ড ব্যাটসম্যান আর অ্যাকওয়ার্ড সাম পার্ট অফ দ্য ক্রিকেটার্স অ্যাজ ওয়েল ঠিক আছে সো আনসার বি অপশন নাম্বার সি চলে যাবো একটু এলাবোরেশনে বলছে ব্যাটসম্যান ইজ আ ক্রিকেটার অ্যান্ড আ ক্রিকেটার আর স্পোর্টসম্যান তাহলে কিভাবে সাজাবো সবচেয়ে ছোট অংশে ব্যাটসম্যান তারপরে ক্রিকেটার তারপরে সবচেয়ে বড় এলাবোটের জায়গাতে থাকবে স্পোর্টসম্যান আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে যাবো আমরা নেক্সট ফিল্ডে কি আছে চলো দেখে নিই এশিয়া দিল্লি অ্যান্ড ইন্ডিয়া এশিয়ার মধ্যে অবস্থান কার ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে অবস্থান ডেলি সো খুব সহজে উত্তর বার করতে পারি অপশান নাম্বার এ চলো ইরেশন কি দিয়েছে ইন্ডিয়া ইজ কমপ্লিটলি ইনসাইড অফ এশিয়া ওয়াইল ডেলি ইজ কমপ্লিটলি ইনসাইড অফ ইন্ডিয়া তো কীভাবে করবো সবচেয়ে বড় হয়ে যাচ্ছে এশিয়া এশিয়ার মধ্যে ভারতের অবস্থান ভারতের মধ্যে ডেলির অবস্থান ইন দ্যাট কেস আর আনসার এক্সপ্রেস এস গিভেন এন অপশন নাম্বার এ সো অপশন এ বি দ্য কারেক্ট আনসার যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম চলে যাব নেক্সট ফিল্ডে কী আছে চলো দেখি লয়ার Woman and doctors. Lawyer, woman and doctors. hobe? Habe Chalodhi. Bolche. Some of the lawyers are doctors. Maybe woman. Some of the lawyers are doctors. Maybe woman. This can be expressed as option number B. Tigaj. আচ্ছা তাহলে কি হল লয়ার একটা প্রফেশন ডক্টর একটা প্রফেশন ডক্টর মেয়েও হতে পারে ছেলেও হতে পারে লয়ার মেয়েও হতে পারে ছেলেও হতে পারে তাহলে দুটো আপাতত এখানে একরকম করছি না দুটোকে আলাদা রেখেছি এবং ওমেন এর মধ্যে কানেক্টেড হতেও পারে নাও হতে পারে এরকম একটা সিচুয়েশন রাইজ করেছে সো आंसर শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এটা ইন্টারলিঙ্কড একটা সেক্টর তৈরি করা যেতে পারে অর্থাৎ লয়ারও ডক্টর হতে পারে এবং ডক্টরও কিছু লয়ার হতে পারে সো এই ধরনের রিলেশনগুলো ডায়াগ্রামের উপর ডিপেন্ড করবে যেরকম ডায়াগ্রাম থাকবে সেরকম উত্তর আমরা করে বেরিয়ে আসবো সো আনসার শুড বি এখানের জন্য অপশান নাম্বার বি সেকেন্ড চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চনের জন্য ব্রিঞ্জেল গ্রাস অ্যান্ড স্পুন দেখো ভালো করে ব্রিঞ্জেল রয়েছে গ্রাস রয়েছে স্পুন রয়েছে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই সব আলাদা আলাদা এলিমেন্ট তো দেখতেই পাচ্ছি কিরকম হবে একদম তিনটে আলাদা আলাদা সো আনসার শুড বি অপশন নাম্বার সি তো স্পুন গ্রাস অ্যান্ড ব্রিঞ্জেল আর এন্টারলি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান আনাদার দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ গিভেন ইন অপশন সি তো অপশন সি তে আমাদের উত্তরটা থেকে গেল সো আশা করি ক্লিয়ার আছে চলো আমরা নেক্সট স্লাইডের দিকে মুভ করছি নেক্সট স্লাইডে কি আছে লিকুইড মিল্ক অ্যান্ড রিভার ওয়াটার লিকুইডস মিল্ক অ্যান্ড রিভার ওয়াটার চলো দেখে নি কি হয় দেখো মিল্ক এবং রিভার ওয়াটার মিল্ক এবং রিভার ওয়াটার দুটোই কিন্তু লিকুইডের মধ্যে পড়ে তাহলে লিকুইডের মধ্যে অনেক কিছু আছে যার মধ্যে ওয়ান টাইপ অফ লিকুইড ইজ মিল্ক আনাদার টাইপ অফ লিকুইড ইজ রিভার ওয়াটার সো দেখো দুটো আলাদা আলাদা করে দেখানো হয়েছে একটাতে মিল্ক ডিফাইন করা হয়েছে আর একটাকে রিভার ওয়াটার ডিফাইন করা হয়েছে আর টোটাল সিস্টেমটাকে আমরা লিকুইড বলে ডিফাইন করেছি

আর টাইগার্স বাঘ ঠিক আছে তাহলে কি ধরনের অংশ হবে তাহলে অ্যানিমেলস এর মধ্যে পার্ট অফ অ্যানিমেলস আর হার্বিভোরাস টাইগাররা হয়ে যাচ্ছে কার্নিভোরাস অ্যানিমেলস এর মধ্যে সো কি হবে চলো দেখে নি ফার্স্ট অপশনটা হয়ে যাচ্ছে এখানের करेक्ट आंसर কি বলেছিলাম অ্যানিমেলস এর মধ্যে হার্বিভোরাস এবং কার্নিভোরস দুটো পার্ট হচ্ছে তো কার্নিভোরাস এখানে তো দেয়নি দিয়েছে শুধুমাত্র টাইগার তো হার্বিভোরাস এর মধ্যে কখনোই টাইগার যাবে না সো টাইগার বাইরে থাকছে এবং হার্বিভোরাস বাইরে থাকছে অর্থাৎ দুজন দুজনের সঙ্গে ইন্টারলিংকড নয় আলাদা থাকছে টাইগারস एनिमल्स বাট नॉटHerbivores দে আর কার্নিভোরস মাংসাশী প্রাণী দিস ক্যান বি এক্সপ্রেসড গিভেন ইন অপশন নাম্বার এ সো অপশন এ থেকে আমরা এখানে கரেক্ট आंसर মার্ক করতে পাচ্ছি চলে যাব নেক্সট ফিল্ডে কি আছে স্মোকার লয়ার নন স্মোকার স্মোকার লয়ার নন স্মোকার তাহলে দেখো স্মোকার এবং নন স্মোকার লয়ার হতেও পারে নাও হতে পারে তাহলে একটাই অপশন এখানে পড়ে রয়েছে আই শুড বি অপশন নাম্বার সি ঠিক আছে লয়ার রয়েছে এখানে নন স্মoker এবং স্মoker দুটো সাইডে এক্সিস্ট করছে সো এখানে আর দ্বিতীয় কোনো অপশন নেই তাই আমরা চিন্তা করছি না সো आंसर शुड बी অপশন নাম্বার সি তো কি বলেছে দেখেন নি একবার এই ইলাবریشنটা সাম লয়ারস মে বি স্মোকర్స్ হোয়াইল সাম লয়ারস মে বি নট নন স্মোকర్స్ বাট অল দা স্মোকర్స్ এন্ড নন স্মোকర్స్ মে নট বি লয়ারস দিস ক্যান বি এক্সপ্রেস আ দা गिवन নাম্বার সি অর্থাৎ কি সমস্ত স্মোকাররা না লয়ার হবে অন্য প্রফেশানে ডেফিনেটলি বিলং করবে নন স্মোকাররাও সবাই লয়ার হবে না অন্য প্রফেশনও বিলং করবে সেমিনারালি সমস্ত লয়ার স্মোকারও হতে পারে না সমস্ত লয়ার নন স্মোকারও হতে পারে না সো অ্যান্সার ইজ অপশন নাম্বার সি চলে যাব নেক্সট ফিল্ডে কী আছে দেখে বলছে টিচার এডুকেটেড অ্যান্ড এমপ্লয়েড টিচার এডুকেটেড অ্যান্ড এমপ্লয়েড কিভাবে আমরা ডিফাইন করতে পারি চলো এপোরেশন দেখবো কি বলেছে

দেখো রুপি এবং ডলার যদি আমরা বিশ্লেষণ করতে বসি ডলার আমেরিকান কারেন্সির মধ্যে পরে আর রুপি হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির মধ্যে পরে কিন্তু দুটোই কারেন্সির মধ্যে অন্তর্গত তাহলে কি দেখতে পাচ্ছি দেখো কারেন্সি সমস্ত দেশের কিছু না কিছু কারেন্সি রয়েছে তার মধ্যে আমেরিকান এবং ইন্ডিয়ান দুটো কারেন্সি রয়েছে একটা রুপি একটা ডলার তো চলো এলাবোরেশন দেখে নিই এখানে আমরা বলছে রুপি অ্যান্ড ডলার এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার রুপি এবং ডলারের এক্সিস্টেন্স কিন্তু দুটো আলাদা আলাদা বাট বোথ কাম আন্ডার দ্য ক্যাটেগরি অফ কারেন্সি তো আমি তোমাদের বললাম সেটাই যে রুপিটা ধরে নিচ্ছি ইন্ডিয়ান টাকার মধ্যে পড়ে ইন্ডিয়ান মানি ইন্ডিয়ান কারেন্সির মধ্যে পড়ছে ডলার ইউএস কারেন্সির মধ্যে পড়ছে তো সেটা হচ্ছে দুজন দুজনের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু দুজনেই কিন্তু কারেন্সির মধ্যে আছে ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে যাবো আমরা পরের ফেজে পরের পেজ কী দিয়ে আছে চলো দেখি উইথ ডায়াগ্রাম কারিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিশিয়ান পোয়েট অ্যান্ড ওমেন পলিটিশিয়ান পোয়েট এবং ওমেনের মধ্যে কি রিলেশন চলো চেক করি কী রিলেশন রয়েছে আমাদের ओके तो एनालिसिस की बोल से देखो कुछ पोएट्स হচ্ছে ওমেন কিছু ওমেন হচ্ছে পোয়েট তো ওয়াইসি ভারসা রিলেশন পোয়েটস টা পলিসিজন হতে পারে আবার পলিসিজনরা পোয়েট হতে পারে ওমেনরা পলিসিজন হতে পারে আবার পলিসিজনরা ওমেন হতে পারে তাহলে প্রতি ক্ষেত্রে এখানে দেখো ওয়াইসি ভারসা রিলেশন সেটাই এখানে বলা আছে দেখো সাম ওমেনস আর পোয়েটস সাম ওমেনস আর পলিসিজনস এন্ড সাম ওমেন পলিসিজনস আর পোয়েটস ঠিক আছে সাম ওমেন পলিসিজনস আর পোয়েট এটুকু বলা আছে তাহলে তিনটে রিলেশনের মধ্যে এখানে কিন্তু কোরিলেটেড রিলেশন ক্রিয়েট হয়েছে সো এখানে আনসার চলে আসছে অপশান নাম্বার এ তো আশা করি তোমাদের ক্লিয়ারলি বোঝা গেছে আজকের মতো ফ্রেন্ড ডায়াগ্রাম আমি এখানেই শেষ করছি তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ